আর কিছুদিনের মধ্যেই জেক্সপোর কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাবে। যে সমস্ত স্টুডেন্টসরা বাড়ির কাছাকাছি কলেজ পাবে না, তারা যদি হোস্টেলে থাকতে চাও, এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে কোন কোন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেসে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিয়েছি যে হোস্টেল বা মেসে থাকলে তোমাদের কত কি খরচ হবে এবং কোনটা ভালো, হোস্টেলে থাকা ভালো না মেসে থাকা ভালো। যারা যারা এখনো ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো শুরু করছি এই ভিডিওর টপিক। প্রথমত, ছেলেদের জন্য টোটাল 24টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেসে কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং মেয়েদের জন্য টোটাল 28টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তবে এটা নয় যে সবাই যারা অ্যাপ্লাই করবে তারা সকলে পাবে, কারণ হোস্টেলের সিট তো লিমিটেড ডেফিনেটলি। তো বাট তবুও তোমরা অ্যাপ্লাই করবে, কারণ মেসে থাকতে গেলে তোমাদের অনেকটা বেশি খরচ হয় এবং হোস্টেলে থাকলে অনেকটাই কম খরচ। তো প্রথম যে কলেজ, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, এই কলেজটাতে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। নেক্সট, 2 নম্বর কলেজ হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজ। এটাতে ছেলেদের জন্য হোস্টেল নেই, শুধুমাত্র মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। তারপর 3 নম্বর যেটা কলেজ সেটা হলো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং এটাতে শুধুমাত্র মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস আছে, ছেলেদের জন্য কিন্তু এতে কোনো রকম কোনো হোস্টেল ফেসিলিটিস নেই। নেক্সট হচ্ছে সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার, এটাতে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ, এখানে মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস আছে কিন্তু ছেলেদের জন্য হোস্টেল ফেসিলিটিস নেই। নেক্সট কলেজ দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি, এবং এখানে ছেলেদের জন্য আছে হোস্টেল এবং মেয়েদের জন্য নেই। নেক্সট হচ্ছে উইমেন্স পলিটেকনিক কলকাতা, এখানে মেয়েদের জন্য হোস্টেল আছে যেহেতু এটা মেয়েদের কলেজ। নেক্সট আপ কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এখানে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। নেক্সট হচ্ছে আসানসোল পলিটেকনিক, এখানে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে হারাশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং, এখানে শুধুমাত্র মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। নেক্সট হচ্ছে কন্যাপুর পলিটেকনিক, যেখানে ছেলেদের জন্য হোস্টেল ফেসিলিটিস আছে। তারপরের কলেজ হচ্ছে নজরুল ইঞ্জিনিয়ারি পলিটেকনিক, এখানে ছেলে এবং মেয়ে উভয়দের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। নেক্সট বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে শুধুমাত্র ছেলেদের জন্য হোস্টেল আছে। তারপর হচ্ছে কালনা পলিটেকনিক, এবং এখানে শুধুমাত্র মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। নেক্সট হচ্ছে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং এটা বর্ধমানে, এবং এখানে ছেলে এবং মেয়ে উভয়দের জন্য কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। নেক্সট আপ কলেজ হচ্ছে শ্রী রামকৃষ্ণ শিল্পপীঠ, এবং এখানে ছেলে এবং মেয়ে উভয়দের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে কোচবিহার পলিটেকনিক, এখানেও কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, এবং এখানেও ছেলে মেয়ে দুজনের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। নেক্সট কলেজ হচ্ছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং এখানে শুধুমাত্র ছেলেদের জন্য হোস্টেল ফেসিলিটিস আছে। তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট, যেখানে ছেলে মেয়ে দুজনের জন্যই হোস্টেল ফেসিলিটিস আছে। তারপর হচ্ছে উইমেন্স পলিটেকনিক চন্দননগর, যেখানে মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস আছে কারণ এটা ছেলেদের জন্য কলেজটা নয়। তারপর হচ্ছে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে ছেলে এবং মেয়ে উভয়দের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, যেখানে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। এবং তারপরের কলেজ হচ্ছে মালদা পলিটেকনিক, যেখানে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে ছেলে মেয়ে দুজনের জন্যই অ্যাভেলেবেল আছে, এবং বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং শেখপাড়া আব্দুর রহমান মেমোরিয়াল পলিটেকনিকেও কিন্তু এই 3টে কলেজে কিন্তু ছেলে মেয়ে উভয়দের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। এবং নেক্সট কলেজ হচ্ছে কন্টাই পলিটেকনিক, এবং ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাতে ছেলে মেয়ে উভয়দের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। নেক্সট কলেজ হচ্ছে বর্ধমান পলিটেকনিক, বান্দওয়ান পলিটেকনিক, যেখানে মেয়েদের জন্য হোস্টেল ফেসিলিটিস আছে, এবং পুরুলিয়া পলিটেকনিকে ছেলে মেয়ে উভয়দের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। এবং
রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ছেলে মেয়ে উভয়দের জন্যই হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল। ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো।